মহান একটি রজনীতে আমাদের সকলকে আল্লাহ সুবহান তাআলার দরবারে আসার বসার কিছু বলা ও শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তর অন্তঃস্থল থেকে প্রভু দরবারে শুকরিয়া জ্ঞাপন আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করেছি বিশ্ব নবী মায়ার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অসংখ্য অগণিত মেহনত পরিশ্রমের বিনিময়ে, যার রক্তের বিনিময়ে আমরা আজকে ইসলামত মহামূল্যবান একটি জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, এই জন্য আমরা প্রভু দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে পারি আলহামদুলিল্লাহ। কারণ মুসলমান হওয়াটা বহুত বড় নেয়ামতের জিনিস, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিছে বিদায়, আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করছেন বিদায়, আল্লাহর করুণা, আল্লাহ দৃষ্টি, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া হইছে বিদায় আমরা মুসলমান হতে পেরেছি, ঠিক না? পৃথিবীতে অনেক জাতি আছে, অনেক মানুষ আছে যাদেরকে মুসলমান হওয়ার মতন তৌফিক আল্লাহ পাক দেন নাই। মুসলমানে হওয়াটা বহুত বড় এহসান, অনুগ্রহ। অনুগ্রহ ছাড়া, আল্লাহ পাকের এহসান আর করুণা ছাড়া মুসলমান হওয়া যায় না, যায় কি না? যায় না। এই জন্য আল্লাহকে আরব বলেন, মুসলমানি বোয়াদ কর দান হাদান এনানে খুদ বদস্তে খা যা দাদা। মুসলমানের বহুত দৌলতের বিষয়, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানিত্ব দান করছেন আল্লাহর অনেক করুণায়। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে ফাটাইছেন। কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের ঘরে তো ফাটান নাই, ফাটাইছে কি না? আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে কাফের মুশরিকের ঘরে ফাটাইতে পারতেন না? ফাটতেন কি না? আমরা কোনো ইহুদির ঘরে হই নাই, কোনো কাফের মুশরিকের ঘরে জন্মগ্রহণ করি নাই, একমাত্র মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। এটাই সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় আল্লাহ পাকের অনুগ্রহ। বাপ দাদার সূত্রে হলো আমরা মুসলমানিত্ব পাইছি, কিন্তু মুসলমানিত্ব পাওয়া বড় কথা নয়, মুসলমানিত্ব ধরে রাখা হলে বড় জিনিস। এটা আল্লাহর পরীক্ষা, কে মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ঈমান নিয়ে কে পৃথিবীতে যেতে পারে, আল্লাহ পাকে জাস্টিফাই করেন, পরীক্ষা করেন। এই ঈমান হলো সবচেয়ে বড় জিনিস। ঈমান ছাড়া আপনার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না, হবে কি না? কথা বল, হবে হবে না? যদি মুসলমান হইতে হয়, নেকামল করতে হয়, আমাকে ইমানদার হইতে হবে, প্রথম শর্ত ইমান। আর এই ইমানদার হতে হলে আমাকে আর আপনাকে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ইমান আনতে হবে। বিশ্বনবী আমাকে যে শরীয়ত দিয়েছেন, যে শরীয়তের উপর আমরা এসেছি, ওই শরীয়তকে ফুঙ্কানো ফুঙ্কানো আমাদেরকে মানতে হবে, ঠিক না? মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে মদ খাই, মাদকের সাথে সম্পৃক্ত হই, ইয়াবা, সুদ, জেনা, ব্যবিচার এগুলোর সাথে যদি জড়িত হয়, তাহলে কি থাকবে না? ইমান থাকবে না। ইমান হারা হয়ে আমাকে আপনাকে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে।
বিশ্বনবী বলেছেন একজন লোক যদি মুসলমান সেই যদি ব্যভিচারে লিপ্ত হয়, ব্যভিচারে কি হয়, লিপ্ত হয়, আল্লাহ রাসূল বলেন তার ঈমানটা তার ভিতর থেকে বাইর হয়ে যায়, ঈমানটা তার ভিতর থেকে বাইর হয়ে মেঘের মতন তার মাথার উপরে আশ্রয় নেয়, কোথায় মেঘের মতন তার মাথার উপরে থাকে ছায়া হিসাবে, সেই যখন ব্যভিচার থেকে মুক্ত হয় ঈমান আবার তার ভিতরে প্রবেশ করে। তো প্রশ্ন হুজুর, কিছুক্ষণের জন্য ঈমান বাইর হয়ে যা, এরপর তো ঈমান আবার আমার ভিতরে প্রবেশ করে। আপনার ভিতরে ঈমান প্রবেশ করে ঠিক আছে, কিন্তু আপনার মৃত্যুর আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে কি না সেটা প্রমাণ করেন। আপনি কি বলতে পারবেন কখন আপনি মৃত্যুবরণ করবেন? আপনি কখন কতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আপনি ব্যবিচারী অবস্থাও কি আপনি মৃত্যুবরণ করতে পারেন? ব্যবিচারী অবস্থা মৃত্যুবরণ করলে ঈমান তো থাকবে না, বেঈমান হয়ে কাফের হয়ে মারা যাবে। এক নম্বর সে ব্যবিচারী করার সাজা, ব্যবিচারী করার সাজা। দুই নম্বর সে কাফের হয়ে মৃত্যুবরণ করলো, ঈমান হারা হয়ে মরে মৃত্যুবরণ করলেন, সেই কি আর মুসলমান হবে? মুসলমানের খাতায় কি তার নাম থাকবে? কখনো থাকবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যানিল আবদু খারাজাল ঈমান ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লাতি ফাইযা খারাজা মিন যালিকাল আমাল আরজা ইলাইহিল ঈমান। যেই গোলাম, যেই বান্দা ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে তার ঈমানটা বাইর হয়ে যায়, খারাজ আল ঈমান। ফাকানা ফাওকা রাসিহি কাযুলাল, তার মাথার উপরে ছায়ার মতন অবস্থান করে, কি করে ছায়ার মতন তার মাথার উপরে কি অবস্থান করে। ফাইজা খারাজ মিন যালিকাল আমাল, যখন সেই কাজ থেকে সে মুক্ত হয়, ব্যবিচার থেকে মুক্ত হয়, রাজা আইলাইহিল ঈমান, ঈমান তার ভিতরে প্রবেশ করে। দেখছেন ঈমান তার ভিতরে কি করে প্রবেশ করে। আল্লাহু আকবার, তাহলে আমাকে ঈমান আর আমলের সহিত পৃথিবীতে থাকতে হবে, কোনো ফকার গুনাহ করা যাবে না, যাবে কি না? আমরা তো কত গুনাহ করি, আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, ঠিক না? কত প্রকারের গুণা আমরা করে থাকি তার কোনো শেষ নাই। গুণা করার পরও আবার আল্লাহকে রহমতের আশা করি, করি কি না? আশা করি। এটা এমন একটি রজনী, এমন একটি রাত, যে রাতটি হলো আমলের রাত। কিসের রাত? আমলের রাত। বন্দা কতটুক আল্লাহ ফাকের জন্য আমল করতে পারে, আল্লাহ ফাক বন্দার আমলের আশায় আল্লাহ সুবহান তালা অপেক্ষামান থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, চাই আমার বন্দা নেকামল নিয়ে গুনা মাপসে কি আমার কাছে আসে কি না। আল্লাহ ফাক গুনা মাফের জন্য আপনাকে ফদ বাতে দিচ্ছি, দিছি কি না? কারণ পরকালের শাস্তি অনেক মারাত্মক, খুব কঠিন শাস্তি পরকালের, যে শাস্তির কোনো সীমা নাই। আল্লাহ, আবাদুল আবাদ জাহান্নামে কারাবরণ করতে হবে। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমল বাতাইছে। কোরআন করিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা জুলামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله رب العالمين বলেন বান্দা তুমি যখন গুনাহ করবা যখন অন্যায় করো অপরাধ করবা আমি আল্লাহরকে মাফ চাও মাফ কিভাবে চাইবা ক্ষমা কিভাবে প্রার্থনা করবা আমি আল্লাহ কোরআন কে বাতাই দিয়েছি রব্বানা জুলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হে আমার রব হে আমার পালনকর্তা রব্বানা জুলামনা হে আমার রব আমি জুলম করেছি আমি অপরাধ করেছি জুলামনা আনফুসানা আমার নফসের কার আমার নফসের কি গুনাহ কি আমার নফসের করেছি আমার নিজের জন্য করেছি না অন্যের জন্য করেছি আমার গুনার পাইসুত্তর ফল আমাকে নিতে হবে না অন্য কেউ নেবে আমাকে না চুরি করলাম আমি সাজা খাবে কি চুরি আপনি করলেন সাজা কে খাবে আপনি খাবেন না না আরেকজন খাবে তো গুনাহ করলেন আপনি মাপ চাইবে কে হ্যাঁ দনবারের লোক উত্তরবাইয়ের লোক না আপনি গুনাহ করেছেন আপনি গুনার জন্য ক্ষমা চাইবেন এই জন্য আল্লাহ আনফুসানা বলো আমি আমি নফস আমার নফসের উপর জুলম করেছি আমার নফসের উপরে আমার নফসের ক্ষতি করেছি আমার নফসের উপরে আমি অত্যাচার করেছি অবিচার করেছি রব্বানা জুলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা আমাদের উপর রহম করেন দয়া করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমাদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বানাই না কত বড় দোয়া এই দোয়াটুকু আল্লাহর কাছে করতে হবে অনুতপ্ত হতে হবে কি হইতে হবে অনুতপ্ত অনুতপ্ত হইতে মাপ চাইতে হবে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চাই মাপ চাই আল্লাহ পাক খুশি হন কি হন খুশি হন আল্লাহ কো আমার বান্দা গুনাহ করেছে আমার সঙ্গে অপরাধ করেছে কিন্তু আমার কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন কি করেন আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন ক্ষমা চাওয়াকে ভালোবাসেন দুনিয়াতে তো একজন মানুষ কারো প্রতি যদি কেউ কোনো অবিচার করে তার কাছে কোনো মাপসা তার কাছে হাত জোর করে মাপসা সে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় তাই না তার ভিতর রহম আসে দয়া আসে অনুপ্রেরণা আসে আসে কি না তাকে ক্ষমা করে দে মাফ করে দে তো আল্লাহ তো হাকামুল হাকিমিন তিনি তো সকল দয়ার ঊর্ধ্বে আল্লাহ দয়ের উপরে কোনো দয়া নাই আসে কি না কোনো দয়া নাই আল্লাহ দয়া হলো সবচেয়ে বড় আল্লাহ ভাগে রহমত হলো সবচেয়ে বড় রহমত আল্লাহর করুণা সবচেয়ে বড় করুণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার গুনাহ যদি হতে হতে মহাসমুদ্রের পেনার মতন হয়ে যা মহাসাগরের পেনার মতন হয়ে যা সমুদ্রের পানি চাইতে যদি তোমার আর গুনাহ বেশি হয়ে থাকে বান্দা তুমি আমার কাছে মাপ চাও
আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার মহা সমুদ্রের ফেনার মতন গুনাহ হলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহর কাছে মাফের অভাব আছে বন্দা? তুমি বিপদগ্রস্ত হলে আমার কাছে বিপদে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। বন্দা তোমার যদি রিজিকের অভাব হয়ে থাকে, বন্দা আমার কাছে রিজিক প্রার্থনা কর, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। কে দিবে? আল্লাহ। আমাদেরকে বানাইছে কে? কথা বলেন। আসমান কে বানাইছে? জমিন, চন্দ্র, সূর্য, আমাদের কে বানাইছে? আল্লাহ। যদি আমাদের যদি বানায় থাকে, আল্লাহর কুদ্দুতে হাতে যদি আমাদেরকে তৈরি করে, এত মায়া করে, আদর করে, দয়া করে, সে আল্লাহকে আমাকে আপনার ক্ষমা করতে পারে না? আল্লাহ মানুষকে এত বেশি পছন্দ করে, এত বেশি মহব্বত করে, ভালোবাসেন। আমাদের আদি পিতা সাইয়েদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করেছেন, ওই ভুলের কারণে আল্লাহ যদি আমার আদমকে ক্ষমা করতে পারে, আমাদেরই ক্ষমা করতে পারে না? কি বলে আল্লাহ আদমকে? খবরদার আদম, এই জান্নাতের মধ্যে অবস্থান কর, জান্নাতের মধ্যে বসবাস কর, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছি, জান্নাতের জন্য তৈরি করেছি, কিন্তু একটা শর্ত আছে, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, লা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার এই গাছের নিকট যাইও না, এই গাছের ফল খেয়েও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের বিত্তলে যাও, এই গাছের ফল যদি খাও, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। সাইয়েদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলবশত ভুলের কারণে গন্ডম ফল খালেন, গন্ডম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাইর করে দিলে, দিছি কিনা? ইতিহাস লেখে, তাফসিরের মধ্যে লেখে, আদম যখন গন্ডম ফল খেলেন, মা হাওয়া যখন আদমকে গন্ডম ফল খাওয়াই দিলেন, আদমের শরীর থেকে জান্নাতের পোশাকগুলা খুলে যাচ্ছে। জান্নাতি যে পোশাক আদমের গায়ে ছিল, ফরনে ছিল, জান্নাতের পোশাকগুলা আদমের শরীর থেকে, দেহ থেকে আলাদা হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা দিয়ে তার লজ্জাস্থান দেখার জন্য ইচ্ছা পোষণ করলেন, গাছের পাতাগুলো উপরের দিকে উঠে গেল। আহা, একটা ভুল, কয়টা? একটা ভুলের কারণে, একটা ভুল করেছেন, একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধী হয়ে 350 বছর পর্যন্ত জান্নাত থেকে বাইর হয়ে জমিনে কাঁদছি। 350 বছর পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের মধ্যে একটি নাম দেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত রোনাদার করলেন, এত কান্দাকারি করলেন, ক্ষমা হচ্ছে না, ক্ষমা পাচ্ছে না, কাঁদতে কাঁদতে চোখের পানিতে সমুদ্র হয়ে গেল, আদম ক্ষমা পাচ্ছে না। হঠাৎ করে আদমের ব্রেনের ভিতরে চিন্তা চেতনার ভিতরে আসলো, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটি নাম দেখলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে হয় যেন আল্লাহর কোনো বন্ধুর নাম হবে, ওই নামের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে কিনা। আদম ডাক দিলেন রাব্বুল আলামিন, বারেলাহি, জান্নাতের মধ্যে তোমার নামের সঙ্গে একটি নাম দেখলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামকে উসিলা করে আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন।
আদম যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দরিয়ার মধ্যে জোশ মেলল, আল্লাহর ডাক দিল, আদম আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিভাবে পাইলা? আমার নবীর নাম নিয়ে যখন আমার কাছে ক্ষমা প্রার্থনা করলা, আমি আর তোমাকে মাফ না করে ক্ষমা না করে পাইতেছি না। যাও যাও আদম, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসিলা করে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রের মধ্যে লাইলাতুন নিসফে শাবান, শাবান মাসের রজনী বিশ্বনজনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল উনি। আল্লাহ, এই জন্য সবার রাত্রিতে ইবাদত করা এটা সুন্নাহ। ইবাদত বন্দেগীর কাছে নবী আল নবীর সুন্নাহ, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, তার গায়ের থেকে শরীর থেকে জামা কাপড় খুলতেছে বিশ্রাম নেবে এমত অবস্থায় বিশ্বনবী আবার জামা কাপড় গায়ে দিলে ঘর থেকে বাইর হয়ে গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন আমার কোনো সতীনের ঘরে গেলেন, এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হয়ে গেলেন। এগুলো তো নারীদের সহজ হয় না, ঠিক না? কোনো কারণে যদি তার স্বামীর ঘর ছেড়ে যদি স্বামী যদি ঘর ছেড়ে যদি অন্য ঘরে যায় তাহলে অবশ্যই তার তো গায়ে লাগবে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন, কারণটা কি? আল্লাহ রাসূল তো একাধিক স্ত্রী ছিলেন, কি ছিলেন? একাধিক স্ত্রী ছিলেন, এই জন্য বিশ্বনবীর জন্য কি ছিল মানে এক এক সময় বাঘ ছিল, কোন নারীর ঘরে কোন স্ত্রী ঘরে কোন সময় থাকবে, বা দুই দিন তিন দিন বা এভাবে বাঘ ছিল। ওই দিন নেসফ শাবান, শাবানের নেসফ রজনী, সেই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের স্থান ছিল আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বাইর হলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থুয়ে নাকি আমার কোন সতীনের ঘরে, চিন্তা সে তো। এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন ঘর থেকে বাইর হলেন, বাইর হয়ে গেলেন, রাসূলকে কোথাও পাচ্ছে না, দেখতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। কোথায়? জান্নাতুল বাকি কবরস্থান, সেখানে উম্মতের জন্য দোয়া করেন, উম্মতের জন্য দোয়া করেন, সব সকল উম্মতের জন্য দোয়া করেন, মাগফিরাত কামনা করেন, শহীদদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তার ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে ওই শহীদদের জন্য দোয়া করেন, এবং সকল উম্মত মুহাম্মদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ক্ষমা প্রার্থনা করে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বিশ্বনবীর অবস্থা থেকে আবার ঘরে ফিরে আসলেন। এই ঘটনাটা এই হাদিসের মাতাহাতে বলা হয়েছে, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল
নাম হবে, আল্লাহর কোন বন্ধুর নাম হবে, ওই নামের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে কিনা। আদম ডাক দিলেন রাব্বুল আলামিন, বারালাহি জান্নাতের মধ্যে তোমার নামের সঙ্গে একটি নাম দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নামকে উসিলা করে আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আদম যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দরিয়ার মধ্যে জোশ মেলল, আল্লাহ ডাক দিল আদম, আমার মাহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিভাবে পাইলা? আমার নবীর নাম নিয়ে যখন আমার কাছে ক্ষমা প্রার্থনা করলা, আমি আর তোমাকে মাফ না করে ক্ষমা না করে ফাইতেছি না। যাও যাও আদম, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রের মধ্যে লাইলাতুন নিসফ শাবান, শাবান মাসের রজনী, বিশ্ব নজনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল উনি। আল্লাহ, এই জন্য সবার রাত্রিতে এবাদত করা যা সুন্নাহ, এবাদত বন্দেগী রেখে নবী আল নবীর সুন্নাহ, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। বিশ্ব নজনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, তার গায়ের থেকে শরীর থেকে জামা কাপড় খুলতেছে বিশ্রাম নেবে, এমত অবস্থায় বিশ্ব নবী আবার জামা কাপড় গায়ে দিলে ঘর থেকে বাইর হয়ে গেলেন। আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন আমার কোনো সতীনের ঘরে গেলেন, এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হয়ে গেলেন। ঠিক না, কোনো কারণে যদি তার স্বামীর ঘর ছেড়ে, যদি স্বামী যদি ঘর ছেড়ে যদি অন্য ঘরে যায়, তাহলে অবশ্যই তার তো গায়ে লাগবে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন কারণটা কি, আল্লাহ রসুল তো একাধিক স্ত্রী ছিলেন, কি ছিলেন, একাধিক স্ত্রী ছিলেন, এই জন্য বিশ্ব নবীর জন্য কি ছিল, মানে এক এক সময় বাঘ ছিল কোন নারীর ঘরে কোন স্ত্রী ঘরে কোন সময় থাকবে, বা দুই দিন তিন দিন বা এভাবে বাঘ ছিল। ওই দিন নেসফ শাবান, শাবানের নেসফ রজনী, সেই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের স্থান ছিল আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বাইর হলেন, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থুয়ে নাকি আমার কোন সতীনের ঘরে চিন্তা সেত। এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন ঘর থেকে বাইর হলেন, বাইর হয়ে গেলেন, রাসূলকে কোথাও পাচ্ছে না, দেখতে বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। কোথায়? জান্নাতুল বাকি কবরস্থান, সেখানে উম্মতের জন্য দোয়া করেন, উম্মতের জন্য দোয়া করেন, সব সকল উম্মতের জন্য দোয়া করেন, মাগফিরাত কামনা করেন, শহীদদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তার ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে ওই শহীদদের জন্য দোয়া করেন, এবং সকল উম্মত মুহাম্মদের জন্য বিশ্বনাদর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ক্ষমা প্রার্থনা করে। আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বিশ্বনবীর অবস্থা থেকে আবার ঘরে
ফিরে আসলেন।